এই হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, ওই আছি, ভালোই ভালোই থাকবো। সবসময় পজিটিভ কথা বলতে হয়। আমি কাল থেকে আজ পর্যন্ত বলবো না সবার ভিডিও দেখেছি, বাট হ্যাঁ, সীমাদের ভিডিও দেখেছি, তরুণশ্রীদের ভিডিওটা দেখলাম, এখন এই মুহূর্তে সঞ্জয় দার ভিডিও দেখলাম। দল নিয়ে খুব বেশি কথা হচ্ছে। একটা কথা সবার আগে বলতে চাই, এই দলটা ভাঙার জন্য না সবাই উঠে পড়ে লেগেছে। আর দল বলে কিছু হয়নি জানো তো, কিছু মানুষ যারা আগে ক্রিয়েটর ছিল, যারা ক্রিয়েটর রূপে আমাদের সবাইকে ভালোবেসেছে, সবাইকে দেখেছে, সবার কথা, সবার যুক্তি তর্ক সবাই দেখেছে যে এরা সত্যির হয়ে বলেছে, সত্য নিয়ে কথা বলেছে, এগুলো দেখার পর ওদের মনে হয়েছে সামহাও এরা ঠিক বলে। মানুষ পাবলিকরা বিচার করে, পাবলিকরা জানে যে এই পার্টিকুলার এই 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 মানুষগুলো সেম জিনিস বলে, সেমভাবে বলে, হয়তো তাদের পয়েন্ট অফ ভিউ আলাদা থাকে, হয়তো বলার ওয়ে আলাদা থাকে, কিন্তু আলটিমেটলি এরা সত্যের জন্য থাকে। এরা নোংরামি, মিথ্যে বা অসভ্যতাম এই জিনিসগুলোকে নিয়ে কখনোই তাদেরকে সাপোর্ট করে না, বা তাদের কমেন্ট বক্সে গিয়ে তাদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলে আসে না, কারেক্ট? তো এই কারণের জন্য আমাদের সবাই, তোমরা একটা দল বলো, কিন্তু দেখতে গেলে আমরা কেউই রোজকার রোজ ওভার দ্য কল কথা বলি না। কিছু কিছু ক্রিয়েটার তো যারা আছে, যারা দিনে তিন চারটে করে ভিডিও দেয়, পসিবল হয় না। আবার কিছু মানুষ আছে, আমরাও আমিও তাদের মধ্যে পড়ি, যারা নিজেরা হাজার একটা কাজ নিয়ে থাকে, সংসার, বাড়ি, কাজ, মানে পার্সোনাল লাইফের কাজ, ব্যবসা, বাণিজ্য, সমস্ত কিছু নিয়ে বিজি থাকে, পসিবল হয় না গুরু কথা বলার। দলবাজি যদি দেখা যায়, যারা মিথ্যে কথা বলে না তাদের দলবাজি করতে হয়, তাদেরকে প্ল্যানিং প্লটিং করতে হয়, তাদের ওভার দ্য কল কথা বলতে হয়, তাদেরকে রিচার্জ করতে হয়, তাদেরকে লোকের মানে ঘরে টাকা দিতে হয় যাতে তাদের দিকে লোক আসে, এটাকে বলে দলবাজি করা। আমরা কাউকে রিচার্জ করে দিই না, কাউকে বলি না আমাদের পাশে আয়, কাউকে ওভার দ্য কল কোনো একটা জিনিস নিয়ে বিশাল আলোচনা করি না, আমরা সবাই সবার ভিডিওটা দেখি, ইয়েস দেখি, এবং যখন বুঝি যে এই মানুষটাকে নিয়ে বাড়াবাড়ি হচ্ছে বা এই মানুষটা নিয়ে বাড়াবাড়ি কথা বলছে, তখন তার জন্য আমরা পাশে দাঁড়াই, তাদের পাশে দাঁড়াই। এটাকে যদি তোমরা দল বলো বলতে পারো। দল কিন্তু আমি যেটা জানি, একটা দলের মধ্যে একজন নেতা বা নেত্রী থাকবে, সে সবাইকে পরিচালনা করবে, সে তাদেরকে কল করবে, এটা হবে ওটা হবে, এটাকে দল বলে, তাই না? নর্মালি আমরা সেটাই দেখি। কিন্তু আমাদের মধ্যে এই যে দল 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 বলো, এই যে দল 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 বলো, এই দলের মধ্যে কিন্তু কোনো রকমের এই আলোচনা, ফোনে কথা বলা, কাউকে রিচার্জ করে দেওয়া, কোনো মানুষ যেই ক্রিয়েটার খুব উইক বা টাকা পয়সার দিক থেকে দুর্বল, তাকে গিয়ে মানে ইয়ে করা যে তোকে আমি এটা দেব, তুই আজ থেকে আমার হয়ে ভিডিও করবি, এটাকে বোধহয় বলে দল ক্রিয়েট করা, এটাকে দল ক্রিয়েট করা বলে না। আমাদের কিছু পাবলিক ভালোবাসে, যারা প্রথমে ক্রিয়েটার ছিল না, অ্যাজ এ ভিউয়ার্স আমাদেরকে দেখতো, তারাও যখন ক্রিয়েটার হিসেবে নিজেরা নামলো, তখন তাদের মনে হলো যে না আমরাও এই টপিকগুলো নিয়েই কথা বলবো, কারণ তারা যখন ভিউয়ার্স ছিল তারাও তখন কিন্তু আমাদেরকে দেখতো এবং অন্যদেরকেও দেখতো, তারা এইটুকু বুঝেছে যে ওরা এইরকম খারাপ টাইপের, ওরা মিথ্যেটাকে সাপোর্ট করে, এরা সত্যিটাকে দেখে। ভিউয়ার্সরা না সব দিক দেখে, চিন্তা করে, বুঝে তারপর আসে, ঠিক আছে? তারপর তারা যখন ক্রিয়েটর হয় তখন অটোমেটিক কি হয় বলো তো, এই যে দল বেড়ে যাচ্ছে, দল বেড়ে যাচ্ছে, ইয়েস এটা বেড়ে যাচ্ছে, বিকজ কিছু ভিউয়ার্সরা তারা নিজেরা ক্রিয়েটর রূপে আজকে আমাদের সামনে আছে। আমার নিজের আছে, আমার নিজের আছে, এরকম অনেকজন আছে, মানে আমার সবথেকে আমার মানে কি বলবো, ভিউয়ার্স মানে হিসেবে সে এসেছিল, সে আজকে নিজে ক্রিয়েটর, আমার পারো মানে ফেভারিট পারোদি, পূজার সাথে লিপস্টিক নিয়ে অনেক অশান্তি হয়েছে, এরকম অনেকজন আছে। সেই জন্য আমি একটাই কথা বলবো, এই দলবাজি, দল বাড়ছে, এই ননসেন্সের মতো কথাবার্তা যারা বলছো তাদেরকে আমার সত্যি কথা বলতে কোনো কিছু গালা বা গাল বা কিছু দিতে ইচ্ছে করছে না, তাদেরকে একটাই কথা বলতে ইচ্ছে করছে যে তোমরা পাতি ননসেন্স, এটা কোনো কন্টেন্ট হয় হতে পারে না। দল, দলবাজি, মিথ্যে, হ্যানা ত্যানা, আরে ভাই মিথ্যে হলে দিনের পর দিন যত নতুন ক্রিয়েটার আছে তারা এসে অটোমেটিক এদের মানে
আমরা যেই টপিকগুলো নিয়ে কথা বলি, আমরা যাদের এগেনস্টে কথা বলি, তাদের এগেনস্টে তারাও কথা বলতে বসতো না। তারাও কিছু দেখে, তারাও ইউটিউব ঘাঁটে, তারাও সবার ভিডিও দেখে, কিছু মানে কি বলবো, ব্লাডি অ্যাসহোলদের ভিডিও দেখেছে যারা মানে শুধুমাত্র কুকুর ভিত্তি করে বেরিয়েছে। তো এটা হলো সব থেকে বড় জিনিস। এবার বলি, আমরা হচ্ছে এমন একটা মানুষ যে কেউ যদি গালাগালি করে বা কিছু করে, তারপর তার যদি দরকার পড়ে তার পাশে কিন্তু দাঁড়াই। আমাকে নিয়ে ইউটিউবে যতটা নোংরা কথা বলার, হ্যাঁ সুপ্রিয়া দি আমি তোমার ব্যাপারেই বলছি, সুপ্রিয়া দি আমাকে নিয়ে প্রচুর কিছু বলেছিল এবং সুপ্রিয়া দিকে যারা সাপোর্ট করে তারাও বলেছিল। এই এইখানের মধ্যে আমার প্রথমের দিকে ছিলাম, তো তখন না প্রথম প্রথম এদের ভিডিওগুলো দেখতাম, খুব কষ্ট পেতাম, খুব কান্না পেত, কেঁদেওছি, অনেক রাত্রি কেঁদেছি। তখন বুঝতাম না, ভিডিওগুলো চোখে পড়তো, দেখে ফেলতাম, ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম। বাট তাও আমি বলবো না এটা কোনো দল, আমাকে কিন্তু কেউ বোঝায়নি, কেউ বলেনি, আমি কিন্তু পার্টিকুলার এটা সবাই মানে জানি না, মানে আমার সীমাদির সাথে আজকে বহুদিন ধরে কথা নেই, আমার শরীর খারাপ বা আমার কিছু হলেও কিন্তু কথা হয় না, আমার সঞ্জয় দার সাথেও কথা হয়নি, মুনমুনদির সাথেও কথা হয়নি, বাট স্টিল তবু আমি এখন এই ভিডিওটা করতে বসলাম। সারাদিন কোনো ভিডিও দিইনি, কারণ আমি সবার ভিডিওটা দেখলাম, আমার মনে হলো আমারও বলা দরকার। তো এটাকে দল বলে না, এটাকে নিজের থিঙ্কিং বলে। আমার চিন্তাভাবনা, আমার মানসিকভাবে আমার মনে হচ্ছে যে এরা অসভ্য, নোংরা, মিথ্যে কথা বলে, এরা যেটা নিয়ে কথা বলছে আমার সেখানে আমি চায় হাজার চাইলেও আমার মাইন্ড আমাকে সাপোর্ট করছে না, আমি করতে পারবো না। এই জিনিসটা বাকি নতুন ক্রিয়েটর যারা আসছে তাদেরও হচ্ছে, সেই জন্যই তারা আজকে তোমরা চোখে দেখছো, যারা বলছে যে দল বলে, তাদের মনে হচ্ছে যে এরা এদের দলে টানছে। আমাদের কাউকে দলে টানতে হয় না, তারা নিজেরা দেখে, বোঝে, দিয়ে ভিডিও করে। তাই দল বলে আমাদের যে ভালোবাসার সম্পর্কটাকে, এটাকে কেউ ছোট করো না, কারণ এখানে কোনো দলনেত্রী বলে কেউ নেই, নেতা বলে কেউ নেই। প্রতিটা মানুষ পার্সোনালভাবে তাদের পছন্দ, তাদের চয়েস অনুসারে তারা ভিডিও করে। এটা আলাদা ব্যাপার যে একে অপরের জন্য ভিডিও করা, সেটা আমাদের ভালোবাসা, আমরা একে অপরকে এতটাই ভালোবাসি, তার জন্য আমাদের অলওয়েজ কলে কথা বলতে লাগে না, তার জন্য একে অপরকে ফোনে রিচার্জ করে দিতে লাগে না, তার জন্য একে অপরকে টাকা দিতে লাগে না, তার জন্য একে অপরকে বলতে হয় না ওর জন্য ওকে নিয়ে ভিডিও কর, ওর জন্য ওকে নিয়ে। রাদার আমিও এই যে ভিডিওটা করছি, না আমার সঞ্জয় দা, না সীমাদি, না মুনমুনদি, না ধরিত্রীদি, আমার কারুর সাথে কোনো মানে কথাই হয়নি, মানে অনেক দিন হয়ে গেছে কথা হয়নি, আর আমার অ্যাকচুয়ালি ভালোও লাগছে না। এই ভিডিওটা আমি এতটা এতগুলো দেখে ফেলেছি, সেই জন্য আমি এখন করতে বসলাম। তো সুপ্রিয়া দি তোমাকে একটা কথা বলি, আমার যদি ইউটিউবে আমাকে নিয়ে কেউ যদি নোংরা কথা বলে থাকে, যেগুলো এখনও চলছে, যেটা তোমার বলা কথাগুলো নিয়েই কিন্তু কেয়া আমাকে নিয়ে নোংরা ভিডিওটা বানিয়েছিল, তোমাকে লোকে বলেছিল, কিন্তু তুমিও লোকের মধ্যে জিনিসটা ছড়িয়ে দিয়েছো, আজকে তারপরেও তোমার সাথে যে আমি কথা বলেছিলাম, এক দুবার না তিনবার কথা বলেছিলাম, সেটা কিন্তু শুধুমাত্র তোমার এত কিছু ভালো কথা আমি মানে সুপ্রিয়াদির ব্যাপারে কথা সীমাদির মুখ থেকে শুনেছিলাম, সেগুলো শুনে মনে হয়েছিল সামহাও তোমার লাইভে তোমার কান্না দেখে তো বুঝেছিলাম, তাছাড়াও আমার মনে হয়েছিল যে সীমাদি যখন বলছে নিশ্চয়ই মানুষটা ভালো হবে। তো যেখানে তুমি এই যে দলের এগেনস্টে কী বলেছো, সত্যি বলছি ভাই আমার ভিডিও তোমার দেখা হয়নি, দেখিনি আমি তোমার ভিডিও, কিন্তু এমন কিছু বলেছো বলেই সীমাদি আজকে এই কথাগুলো বললো। আমার একটাই কথা, যদি এই দলটাকে তুমি ছোট করো বা কী বলেছো যেটাই বলে থাকো না কেন, যদি এই দলটা এতটা খারাপই হতো, শুধু সীমাদির জন্যই কিন্তু এতগুলো দিন ধরে আমরা প্রতিটা মানুষ কিন্তু তোমাকে সাপোর্ট করেছি, তোমার পাশে ছিলাম, বিকজ আমরা সবাই জানি যে সীমাদির সাথে তোমার কথা হয়, সীমাদি এত কিছু ভালো কথা বলেছে যে হ্যাঁ ওর এটা ভালো, ও এটা ভালো, ও বোঝে না, রাদার আমিও সীমাদিকে বলেছি। তো এই দলটা না একজন আর মানে হয় না যে একজন একজনকে ভালোবাসলে তাকে নিয়ে আমরা বলতেও প্রথমে একটু হলেও ভাবি যে বলাটা কি উচিত হবে। আগে গিয়ে দেখো তোমাকে নোংরা কথা বলে বলতাম, কিন্তু আজকের ডেটে
এই দলের মানুষদের এইটুকু সেন্স আছে যে তাকে ভালো করে ভালোবেসে বলবো, হ্যাঁ তোমার সন্তান নিয়ে কি সমস্ত ভিডিও ছিল, আমার দেখা হয়নি, সত্যি দেখা হয়নি, বিকজ আমি অনেকের ভিডিও দেখতে পাইনি এই কটা দিন। আমি এদিকে আসলে অনেক কাজকর্ম, দায়িত্ব, অনেক কিছু থাকে যেগুলোর চাপে আমার হয় না, আমি নিজেকেই নিজে টাইম দিতে পারি না, তো আমি ভিডিও কারুর কি দেখবো। আমার খুব খারাপ লেগেছে যে আজকে কিন্তু তোমার এগেনস্টে কথা বলা বলো, তোমাকে নিয়ে কিছু ভুলভাল কথা যে বলি না, এগুলো সব কিছুই কিন্তু সীমাদির সাথে তোমার ভালো সম্পর্ক, এবং তারপর আস্তে আস্তে হয়তো আমিও কথা বলেছি, আমারও খারাপ লেগেছে তোমাকে কেউ কিছু বললে, তুমিও আমাকে বলেছো তোমাকে নিয়ে কেউ কিছু বললে আমিও বলবো। আমরা কেউ এক্সপেকটেশন রাখি না যে আমাদেরকে নিয়ে কেউ কিছু বলবে, কিন্তু হ্যাঁ খারাপ লাগে যখন আমাদের কেউ কিছু বলে, নিজেরা নিজেদের জন্য যথেষ্ট লড়তে পারি, কিন্তু যখন কেউ সামনের মানুষটা করে না ভালো লাগে। আমাদের এই ভালো লাগা ভালোবাসাটা দিয়ে আমাদের এই জিনিসটা, এটা একটা ফ্যামিলি বলতে পারো, অ্যাকচুয়ালি আমাদের এটা ইউটিউব ফ্যামিলি, আর তার মধ্যে প্রত্যেকজনকে তো সবাই আমরা চিনতে পারবো না, কিন্তু আমাদের এই ইউটিউব ফ্যামিলির যতজন ক্রিয়েটাররা আছে, দাদা দিদি যারা আছে, তাদের সাথে একটা আলাদা সম্পর্ক, এটা হয়তো খুব কম মানুষ রিয়েলাইজ করতে পারবে বা রিলেট করতে পারবে আমি যেটা বলছি সেটা। যারা বোঝার নয় তারা বুঝবে না, কারণ মানুষকে না ভালোবাসাটা টাকা দিয়ে বা কমিউনিটি দিয়ে কেনা যায় না, এটা খুব সত্যি কথা। মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা অটোমেটিক আসে, এখান থেকে আসে, সেটা এখান থেকে আসে না। যেই জিনিসটা তৈরি করতে এই জিনিসটা কাজে লাগানো হয় সেইটাকে দল বলে, কিন্তু যেই একটা মানে একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক অটোমেটিক হয়ে যায় সেই জিনিসটা ভালোবাসা থেকে হয়, ব্রেন থেকে হয় না। ব্রেন মাথা চালিয়ে কেউ কাউকে ভালোবাসতে পারে না, ভালোবাসাটা মন থেকে হয়। তাই আমাদের এই জিনিসটা তোমরা অনেকে দল 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 করছো, এটা দল নয়, এটা একটা ভালোবাসার সম্পর্ক, একে অপরের সাথে খুব ভালোবাসা। এই আজকালকার এই কি বলবো কলিযুগ, এই যুগে যেখানে কেউ কাউকে মানে স্বার্থ ছাড়া ভালোবাসে না, সেখানে সত্যি বলছি কেউ নেই যারা আমাদের মধ্যে যে কেউ একজনও আছে যে মানে স্বার্থ নিয়ে ভালোবাসে, কেউ না। সেটা বিট সঞ্জয় দা হোক, সীমাদি হোক, সুতপাদি হোক, মুনমুন্দি হোক, ধরিত্রীদি হোক, কেউ কাউকে, সোমাদি হোক, মি অ্যান্ড মাই মমের মিমি হোক, কেউ নয়, কেউ নয়। আমি কতজনার নাম নেব, মৌমিতা দি হোক, মানে প্রচুর, সুলতা দি, পিঙ্কি দি, কেউ কারুর কাছে সাপোর্টের জন্য, কমিউনিটির জন্য, টাকা পয়সার জন্য, কিছুর জন্য নয়, ভালোবাসার জন্য সম্পর্কগুলো আমাদের। তো এই ভালোবাসার সম্পর্কটাকে তোমরা এই দল, নোংরা কথা, আমি শুনছি অনেক শেয়াল কুকুর রাস্তায় চিৎকার করছে, মানে রাস্তায় নয় ইউটিউবে চিৎকার করছে, অনেক নোংরা কথা বলছে, আমি সবার ভিডিও থ্রু জানতে পারছি, যথেষ্ট খারাপ লাগছে। এবার একটা কথা বলি, সঞ্জয় দার ভিডিওতে, সঞ্জয় দা আগেও একে নিয়ে ভিডিও করেছিল, আমি হয়তো কিছু বলিনি, চুপ ছিলাম, বাংলাদেশেই থাকেন উনি, আমাকে নিয়ে অনেক নোংরা কথা বলেছিল, যখন সুপ্রিয়াদি আমাকে নিয়ে নোংরা কথা বলতো দ্যাট টাইম, আমি তখন বললাম আবার কারুর ভিডিও দেখতাম না, কিন্তু এদের ভিডিও, এই দুজনার ভিডিও আমি দেখেছিলাম দ্যাট টাইম। তারপর থেকে না আমাকে মেনশন করে প্রচুর ভিডিও করা হয়েছে, আমি বলছি না নেগেটিভ করেছে, প্রচুর পজিটিভ ভিডিও করেছে আমাকে মেনশন করলে। আমি নর্মালি ভিডিও যদি নাও দেখি আমি কমিউনিটি পোস্টটা করে দিই, কিন্তু আমি কোনোদিন করিনি, কেন জানি না ভেতর থেকে একটা কথা ডাক এসেছিল যে এই ব্যক্তিটা পার্টিকুলার কখনোই আমাদের হতে পারে না। মেবি অনেকেই জানে যে আমাকে মেনশন করলে আমি কমিউনিটি পোস্ট করি, সেই জন্য হয়তো আমাকে মেনশন করেছে। তাই আমি দিনের পর দিন অপেক্ষা করে 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 দেখলাম, লাস্টে দেখলাম যে আমারই পছন্দের মানুষ সীমাদির এগেনস্টে বাজে ভিডিও করা। তখন আমার মনে হলো যে আমি ঠিকই ছিলাম একে কমিউনিটি পোস্টটা না করে, কারণ দিনের পর দিন একটা মানুষ পজিটিভ ভিডিও করছিল, ভালো ভিডিও করছিল, আমার মনে হয়েছিল তাকে ইন্সপায়ার করা দরকার, তাকে কমিউনিটি পোস্ট করা দরকার। আমি খালি ভাবতাম যে না ঠিক আছে, আজকের দিনটা গেল তো আর দুদিন দেখি না, যদি ভালো থাকে, যদি এরকমই থাকে তাহলে করব। তো ওই সুপ্রিয়াদিকে নিয়ে বাজে একটা ভিডিও করেছিল, কিছু কল রেকর্ডিং, আমি সত্যি বলছি পুরোটা দেখিনি, আমি মিথ্যে কথা বলবো না, সেই জন্য আমি
ওই ব্যাপারে ভিডিওর ডিটেলসে বা ভিডিওর ভেতরের ব্যাপার বলতে পারবো না, কারণ আমি যখনই কেউ আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে সে ইন ফিউচার আমাকে আমাকে কেন অন্য পৃথিবীর কাউকে নিয়ে পজিটিভ হাজার ভিডিও করলেও আমি তার ভিডিও দেখবো না। এটা আমার একটা মেন্টাল প্রবলেম বলতে পারো, বিকজ আমার আসে না, ফেকভাবে আমি কাউকে ভালোবাসতে পারি না, ভালোবাসবো এখান থেকে বাসবো, মাথা চালিয়ে আমি কাউকে ভালোবাসতে পারবো না যে আজকে একে কমিউনিটি পোস্ট করবো, চারদিন পরেও এ আমার হয়েই কথা বলবে, আমার চাই না ওরকম। তুমি একটা আলাদা ক্রিয়েটার, তুমি একজন সমালোচনা করো, কাল বাদে পরশু তুমি আমার ভুল দেখলে তুমি সেটাও ভিডিওতে বলো, আমার ওটাই ভালো লাগবে। তাই বলে আমি কমিউনিটি পোস্ট করব, আমার দলের দিকে রাখবো বা আমার দিকে রাখবো, আমার এটা নেই, কারণ আমি কোনো দল বুঝি না। আমি ঠিক ভুল ভালো মন্দ নোংরা ভদ্রতা আমি এইগুলো বুঝি। যারা যারা ভালো সাইডে থাকবে, যারা যারা হোয়াইট সাইডে থাকবে, এটা দেখলাম বলে হোয়াইট বললাম, তারা অলওয়েজ সাপোর্ট পাবে, ভালোবাসা পাবে। যারা যারা নেগেটিভ দিকে থাকবে, যারা যারা ব্ল্যাক সাইডে থাকবে, তারা সবাই খিস্তি খাওয়ারই যোগ্য, তারা খিস্তিই খাবে। তাই আবারও বললাম, আমাদের এই ভালোবাসার ইউটিউব ফ্যামিলিটাকে দল বলে ছোট করো না, আবারও বললাম। তো চলো, বাই, লাভ ইউ অল, টাটা। বিশ্বাস করো, মাথার এই জায়গাটা পুরো ফেটে যাচ্ছে, কান ফান ধরে গেল, হালকা ধরেছিল এই ভিডিওটা বানাতে এসে, পুরো মা মাসি হয়ে গেল আমার। আর আজকে গরম কি পড়েছে, প্লিজ কমেন্ট করো, যারা যারা বাইরে যাচ্ছ, যারা যারা সেলসের কাজ করো, মার্কেটে ঘোরো, তারা আমাকে সরি, তারা আমাকে বলো কীরকম গরম তোমরা ফেস করছো। টু মাচ গরম, টু মাচ, মানে অসহ্য হয়ে গেছে, অসহ্য লাগছে এখনই। এরপর যে আরও কী আসবে, আর কবে বৃষ্টি পড়বে, আমি তো অপেক্ষায় আছি, গোটা শীতকাল কেটে গেল বৃষ্টি পড়েনি, আমি একটু বৃষ্টির জন্য অপেক্ষায় আছি। বিশ্বাস করো, যেদিন প্রথম বৃষ্টি পড়বে প্রচুর ভিজবো, বিকজ আমার বৃষ্টি ফেভারিট, প্রচণ্ড ভালো লাগে, ওই কাদা জল তাই ভালো লাগে, বাট আমার ভালো লাগে, বৃষ্টি খুব ভালো লাগে। তো আমার মতো কতজন বৃষ্টির অপেক্ষা করছো সেটাও কমেন্টে বলো। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যেমন অপেক্ষা করছো কবে আমি ওই বাড়ি যাব, ওই বাড়িরও প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছে। আজকে আমার গোপাই আমার জন্য একটা খুব সুন্দর কিউট দেখে স্ট্রবেরিওয়ালা একটা স্লিপার নিয়ে এসেছে, আমাকে ফটো পাঠিয়েছে, বলছে তুমি কবে আসবে। তো দেখা যাক, আমার মানে কাল পরশু করেই যাওয়ার ইচ্ছে, কিন্তু আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, মানে আমার চোখগুলো দেখলে বুঝতে পারবে, সি মাই আইস, মানে কাজল ছাড়া তো একটু অন্যরকম অসুস্থ লাগেই, বাট মানে চোখের এই যে এই জিনিসটা মানে টু মাচ হয়ে গেছে। তাও লিপস্টিকটা পরেছি বলে একটু বদের লাগছে দেখতে, নইলে আরও মানে বাজে লাগতো। তো চলো, বাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ আমাদের এই ভালোবাসার সম্পর্কের মানুষগুলোকে, যেটা আমার আমি বলি সবসময় আমার ইউটিউব ফ্যামিলি, হয়তো আমার 11,000-এর মানে 12,000 হতে চললো, তো এত বড় ইউটিউব ফ্যামিলিটাকে প্রত্যেকটা মানুষকে চিনি না, জানি না, দেখা হয় না, কমেন্টেই দেখা হয়, কিন্তু এই যে ক্রিয়েটার দাদা দিদিরা আছে না, এরা অ্যাকচুয়ালি ইউটিউব ফ্যামিলির মধ্যে পড়ে, দাদা দিদি ভাই বোন যারা যারা আছে, এরা অ্যাকচুয়ালি আমার আমার কাছে এরা আমার ইউটিউব ফ্যামিলি। তাই আমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে ভুলভাল কথা বলো না, খুব খারাপ লাগে। আর সুপ্রিয়াদি, তুমি জানো এই দল দল বলে যেটা বলছো, এই দলটার থেকে কতটা সাপোর্ট আর ভালোবাসা পেয়েছো, তাই এই দলটাকে নিয়ে তুমি, মেনে নিলাম তুমি দলই বললে, কিন্তু আর যাই করো, এই দলের মানুষগুলোকে নিয়ে ভুল কথা বলো না, এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট রইল। বিকজ আমি আবার চট করে কাউকে একটু ভালোবেসে ফেললে তার এগেনস্টে নোংরাভাবে বাজেভাবে কথা বলতে পারি না, সেই জন্য তোমাকে খুব ভালোভাবে রিকোয়েস্ট করে বললাম যে তুমি অ্যাটলিস্ট এই দলের লোকগুলোকেই, সো কল যে দল বলো, এই দলের লোকগুলোকে তুমি চিনেছো, দেখেছো কাছ থেকে, মানে অনেক মানুষের সঙ্গও পেয়েছো, তাই এই মানুষগুলোকে দল বলে ছোট করো না প্লিজ, বা নোংরা কথা বলে এদেরকে ছোট করো না। তুমি জানো এরা যদি কারোর সাপোর্টে থাকে, কাউকে ভালোবাসে, তাহলে সেইটা কোন লেভেলে করতে পারে। আর আমি খুব প্রাউড ফিল করি, আমি ঠিক যেই রকম ক্যাটাগরির মানুষ, আমার যে দাদা দিদি বন্ধু ভাই বোন যতজন আছে, এই ক্রিয়েটর যারা আছে, দাদা দিদিরা,
প্রত্যেক জনার সাথে কিছু না কিছুভাবে মেন্টালভাবে ম্যাচ হয়ে যায় জানো তো, আমার এটা খুব ভালো লাগে সত্যি বলছি। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো।